মাজু ফল, এটা কম বেশি অনেকেই হয়তো চিনেন, কিন্তু এই ফল ত্বকের যত্নে কতটা উপকারী তা কি জানেন? হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফ্রি লাভ অ্যানি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি ফল শেয়ার করব যা আপনার ত্বকের সানবার্ন, পিগমেন্টেশন, ব্রণ, এমনকি যে কোনো দাগ ছোপ দূর করে ত্বক ভিতর থেকে ফর্সা টান টান করে, পাশাপাশি ত্বকের বয়সের ছাপ দূর করে। আজকে আমরা কথা বলবো মাজু ফল নিয়ে। আজকে আমি দুই স্টেপ ফেসিয়াল করবো যা আপনার ত্বক ভিতর থেকে হেলদি, সুন্দর, ফর্সা, স্মুথ করবে। প্রথমে আমি স্ক্রাব করে নিব। তো স্ক্রাব করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, এরপর আমি নিব এটার সাথে কাঁচা দুধ। আপনারা যাদের স্কিন অতিরিক্ত পাতলা সেক্ষেত্রে এটার সাথে সামান্য পরিমাণ একটু মসুরির ডাল অ্যাড করে নেবেন, কারণ চালের গুঁড়োটা একটু দানা দানা হয়, সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে সুবিধা হবে। সো এই দুইটা উপকরণ মিক্স করে আমি হোমমেড স্ক্রাব তৈরি করে নিলাম। এরপর আমি প্রথমে আমার ত্বকটা একটু হালকা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিব, বা হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিব। এরপর স্ক্রাবটা দিয়ে সুন্দরভাবে ত্বকে মাসাজ করব 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এভাবে স্ক্রাবিংয়ের ফলে আপনার ত্বকে যে ময়লাটা থাকে বা মরাকুষ্টা থাকে সেটা খুব সুন্দরভাবে চলে আসবে, পাশাপাশি ত্বক স্মুথ হবে। নর্মালি যে কোনো ফেসিয়াল করার পূর্বে স্ক্রাব করে নিতে হয়, কারণ স্ক্রাব না করলে দেখা যায় ত্বকে মরাকুষ বা ময়লা থাকে, তখন ফেস প্যাকটা ভালো একটা কাজ করে না। সো আমি হচ্ছে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মতো ভালোভাবে ত্বকটা মাসাজ করে নিব। মাসাজ করে নর্মাল পানি দিয়ে ত্বকটা সুন্দরভাবে পরিষ্কার করে দিব। রূপচর্চায় আপনারা এই স্ক্রাবটি সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, 3 দিন পরপর মুখের ক্ষেত্রে। বডির ক্ষেত্রে চাইলে 1 দিন পরপর বা 2 দিন পরপর এই স্ক্রাবটি করতে পারেন। এরপর আমি সেকেন্ড স্টেপে আমার সেই ফেস প্যাকটি তৈরি করব। এজন্য আমি কিছু মাজু ফল নিয়ে নিয়েছি। এই ফলটা দেখবেন আপনারা অনেক সময় হার্বাল আইটেম যেসব দোকানে পাওয়া যায় ওখানে বিক্রি করে। তো এখানে আমি এটা গুঁড়া করে নিয়েছি, এটা জাস্ট হালকাভাবে পাটা দিয়া পিষে নিলেই হবে, গুঁড়া হয়ে যাবে। তো আমি এখানে গুঁড়া নিয়েছি, জাস্ট 1/2 চামচ নিয়েছি মাজু ফলের গুঁড়া। এরপর আমি মিক্স করার জন্য নিচ্ছি কাঁচা দুধ। কাঁচা দুধ না থাকলে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এই প্যাকটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে দুইটা উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আপনার ত্বকটা পরিষ্কার করে নেবেন স্ক্রাবিং করার পর। এরপর আপনার হচ্ছে একটা ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে সুন্দরভাবে প্যাকটি সম্পূর্ণ ত্বকে লাগিয়ে নেবেন। মাজু ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, যা আমাদের ব্রণ দূর করতে, র্যাশ দূর করতে, ফাঙ্গাল অ্যাকনি দূর করতে খুবই কার্যকরী। প্রাকৃতিকভাবে যারা ব্রণ, ফাঙ্গাল অ্যাকনি, র্যাশ দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্যাকটা ট্রাই করতে পারেন। পাশাপাশি এটা কিন্তু প্রচুর পরিমাণ অয়েল কন্ট্রোল করে, অতিরিক্ত অয়েলি বা তেলতেলে স্কিন আছে তারাও এটা ট্রাই করবেন, কারণ এটা অয়েল কন্ট্রোল করে। এছাড়া স্কিনে যাদের রিঙ্কেল বা বয়সের ছাপ পড়ে গেছে এটা স্কিনটাকে টান টান করে, রিঙ্কেল দূর করে। এছাড়া এটা হচ্ছে যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে, যেমন পিগমেন্টেশন, সানবার্ন, রোদে পোড়া ভাব বা হচ্ছে ব্রণের দাগ, সব কিছু দূর করতে কিন্তু এই প্যাকটা খুবই কার্যকরী। পাশাপাশি এই প্যাকটি ত্বক ফর্সা করতে সাহায্য করে। সো একটি ফল দিয়ে যদি এতগুলো কাজ করা যায় ত্বকের, সো অবশ্যই ব্যবহার করা উচিত। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো আমার প্যাকটা হচ্ছে শুকিয়ে গেছে, এটা মূলত দিয়ে শুকানো অবধি অপেক্ষা করবেন। এরপর আমি একটু হালকা পানি দিয়ে ত্বকটা সুন্দরভাবে মাসাজ করে নিব। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার উপযোগী। এই প্যাকটা আপনারা হচ্ছে যারা ফর্সা হওয়ার জন্য ব্যবহার করবেন তারা অবশ্যই 1 দিন পর পর ব্যবহার করবেন। এছাড়া মাজু ফল আমাদের ত্বকের ওপেন পোর্স বা হচ্ছে যে ব্রণের গর্তগুলো থাকে এটা দূর করতে সাহায্য করে, ত্বক মোটা করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে যারা ত্বক রিপেয়ার বা হচ্ছে ওপেন পোর্স রিমুভ করতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করবেন। মোট কথা, একটা সুন্দর হেলদি স্মুথ স্কিনের জন্য এই প্যাকটা খুবই কার্যকরী। পানি দিয়ে ভিজিয়ে ত্বকটা হালকা করে মাসাজ করে নিব। আরেকটা বিষয় হচ্ছে এই প্যাকটা আপনি যখন ক্লিন করবেন প্রথম দিনে আপনার স্কিনটা খুব স্মুথ করে ফেলবে, খুবই মসৃণ করে ফেলবে। যাদের স্কিনটা ড্রাই বা সফটনেস নেই স্কিনে তারা এই প্যাকটা অবশ্যই ট্রাই করবেন, প্রচুর পরিমাণ সফট করে স্কিনটাকে। সো আমি স্কিনটা এখন পরিষ্কার করে ফেলবো আমার মাসাজ করা শেষ। সো দেখতেই পাচ্ছেন যে স্কিনটা কত ফ্রেশ এবং সফট লাগতেছে। তো নিয়মিত ব্যবহারে কিন্তু একটা সুন্দর হেলদি দাগহীন ত্বক আপনি পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ।